আজি আমার কোকরাঝার লোকসভা সমষ্টির কারণে অফিস উদ্বোধন করা হল, ওপেনিং করা হল। আর আজির প্রায় আমার তিনটা দলর নেতৃবৃন্দ কার্যকর্তাবিলাকে সকল আহি এই হেডকোয়ার্টারত বহি আমার যেটু নির্বাচনের রণকৌশল, নির্বাচনের বিভিন্ন একশন প্লান বিলাক ইয়ারপরা বনাওয়া হব। আর ইতিমধ্যে আমার আমার যেটু ইনচার্জ রঞ্জিত দাস ডাঙরিয়া, অসমর মন্ত্রী তথা প্রাক্তন ভারতীয় জনতা পার্টির স্টেট কমিটির প্রেসিডেন্ট, তেখেতে স্পষ্ট আপনার আগত দাঙি ধরেছে এইবেলি যেটু নির্বাচন হয়ে গিয়ে হবল গিয়ে আছে। এই নির্বাচনটা আমি মরি ডাঙরিয়ার নামত নির্বাচনটা খেলি আছো, আমার অসমর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নামত আমি নির্বাচনটা খেলি আছো। আর ইয়ার লগতে ট্রিপল ইঞ্জিনের সরকারে যেখানে কাম করেছে, শান্তি প্রতিষ্ঠা করা, সকলকে নিরাপত্তা প্রদান করা, সমন্বয় গড়া, আর একটা সুশাসন যেটু গড়ি তোলা, এই গোটেই কামটা ইমান ভালকে করেছে। ইয়াত আমার এই অঞ্চলের 35 লক্ষ জনসাধারণ, বিটিআর অঞ্চলের 35 লক্ষ জনসাধারণে ইয়াত পুরা কনভিন্স হয়েছে যে সচা সচিকই যেটু পরিবর্তন, সচা সচিকই যেটু উন্নয়ন, সচা সচিকই যেটু সুশাসন এটা আজি এনডিএর নেতৃত্বত ইয়াত গড়ি উঠিছে। আর এই কোনো বিনিময়ত রাইজে এই হেরাব নিবিচার। গতিকে ইতিমধ্যে আমি সবে যেটু উমান পাইছো যে আমার ক্যান্ডিডেটজনে যিমান ভোট পাব, ইয়ার আধাতকে আধাহে বাকি ক্যান্ডিডেটে ভোট পাব। গতিকে এইবার কোনো কন্টেস্ট নাই, বিপুল ভোটত আমার প্রার্থী জয়ন্ত বসুমতারী ডাঙরিয়াই কোকরাঝার লোকসভার পৰা জিকি যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়াক তৃতীয়বারের কারণে প্রধানমন্ত্রী হিসাবে যেহেতু তেখেতে নেতৃত্ব দিবলৈ গৈ আছে, তাত তেখেতে তাতে গৈ পেলায় শক্তিশালী রূপত তেখেতক সমর্থন জানাবো। স্বাভাবিক নিশ্চিত হব, কারণ কিয় এটা সর্বস্পর্শী সর্বব্যাপী আসনিরে যেহেতু আমার তিনখন সরকারে আমি কাম করেছো, নিষ্ঠা সহকারে যে কাম বা সেবা আগবাই, গতি নিশ্চিত ওপর প্রতিগী বিবেকবান ভোটারে আমার ভারতীয় জনতা পার্টির মোদী ডাঙরিয়াকে হোক, ইউপিপিএলর জয়ন্ত বসুমতারী ডাঙরিয়াকে হোক, বা প্রমোদ বড়ো ডাঙরিয়াকে হোক, বা অসম গণ পরিষদর আমার অতুল বড়ো ডাঙরিয়াকে হোক, তেওঁলোকৰ সপক্ষে ভোট প্রদান করি। গতিকে মই তো ভাবো যে আমি 3 লাখ 4 লাখতকৈ অধিক ভোটে এই সমষ্টিটো আমি জয়লাভ করি। সব বিপিএফ স্ট্রং আসলে এটা সময়, এই সময়ত আর বিপিএফ স্ট্রং নাই, যে সময়ত বিপিএর ক্ষমতা আসলে তিতাই তখন সকলে দুবার তিনবারকে হারি গল ক্যান্ডিডেট তখন সকল, আর এই সময়ের ক্যান্ডিডেটও তখন সকল স্ট্রং আসলে, ক্যাবিনেট মন্ত্রী ক্যান্ডিডেট আসলে, আজি তো যখন ক্যান্ডিডেট দিছে তখেতে তো MCLA হারি গেছে, MCLA হারার পিছত আর তখেতক আর পার্লামেন্টত জিকা সপন দেখেছে তার যদি স্ট্রং বলে কইছে এই তো আমি না জানো। গতিকে আজির সময়ত কোনো স্ট্রং নহয়, যেটু স্ট্রং আছে সেই NDA-র ক্যান্ডিডেটজন স্ট্রং, UPPL BJP SGP যেটু ক্যান্ডিডেট আছে সেইটোয়ে স্ট্রং ক্যান্ডিডেট। আমার UPPL দল, ভারতীয় জনতা পার্টি আর অসম গণ পরিষদ দলের যুটিয়াভাবে এটা আমি কার্যালয় আজি মুকলি করছো, আমার যে প্রার্থী জয়ন্ত বসুমতারীর সপক্ষে। আর এই যদিও আমার নির্বাচন থার্ড ফেজ, কিন্তু আমি বহু আগতীয়াক সাজু হয়েছো, আমার তিনটা দলের কার্যকর্তা সকলে সাজু হয়েছে, আর যে মানুষের যে মনের যে উমান পাইছো সে নিশ্চিত ওপর আমি কেবলাক ভোটত আগন্তুক দিনত আমি জয়লাভ করি। মানে সকল ভারতীয় জনতা পার্টি, UPPL আর অসম গণ পরিষদের কার্যকর্তা সকল আহ্বান জানাইছো যে যাতে যাতে প্রতিঘর মানুষের ঘর গই মোদী ডাঙরিয়ার হয়ে পেলায় যাতে সকলকে একটা নমস্কার যাতে জানায় আহে, তার মানে কার্যকর্তা সকল আহ্বান জানাইছো। আর আমি এইটারতে আহ্বান জানাইছো আমার কার্যকর্তা সকল প্রিয়তা দলরে যে মাননীয় প্রধানমন্ত্রী মোদী ডাঙরিয়ার যানি মানুষ সহায় করার কথা আছে, রেশন কার্ডের ক্ষেত্রতে হোক বা আয়ুষ্মান ভারতের ক্ষেত্রতে হোক, প্রধানমন্ত্রী আবাস যোজনা হোক বা জলজীবন মিশনে হোক বা ফসল যোজনা হোক, এইবর এতিয়াও যদি কোনোবাই পোৱা নাই এই নামসমূহ আমি টুকি আনিব দিছো। আর নিশ্চিত ওপর মোদী ডাঙরিয়ার গ্যারেন্টি আছে আগন্তুক দিনত আমি যেহেতু সেবার বাবেহে ক্ষমতা আহ, আমি শাসনের বাবে ক্ষমতা অহা নাই, নিশ্চিত ওপর আগন্তুক দিনতো আমি রাইজক সেবা করে যাম। আমার কোকরাঝার লোকসভা সমষ্টির যে নরপি জনার্জন সকল আছে তেওঁলোকে আসলে ভাগ্যবান, কারণ কেউ ইয়াতে ট্রিপল ইঞ্জিনের সরকার চলি আছে, অন্য ঠাইত আছে ডবল ইঞ্জিনের সরকার। গতিকে এপিনে হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়ার নেতৃত্ব সরকার, এপিনে হয়েছে আমার অসমের হচ্ছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙর নেতৃত্ব সরকার, আর আনপিনে হয়েছে আমার প্রমোদ বড়ো ডাঙর নেতৃত্ব সরকার। গতি তিনখন সরকারে
যা আজি বি টি এ ডি যা শান্তির পরিবেশের উন্নয়নের যে গতি ত্বরান্বিত করেছে, নিশ্চিত ওপর বিবেক ভোটে আমি আগন্তুক দিনত কেবালাখ ভোট আমি জয়লাভ করি।